মাই চ্যানেল পূজা স্টাডি ব্লগে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, এটা ব্লগ বলা চলে না, তো তবুও বললাম। তো দেখো, রিকিকে স্কুল থেকে নিয়ে মানে ড্রয়িং স্কুল থেকে নিয়ে এসেছি। তো বাবুর তো অবস্থা খারাপ, রোদ্দুরে এসছে, তো তার জন্য বাইরে বায়না করছিল কোল্ড ড্রিঙ্কসে। তো আমি বললাম না, চল দইয়ের ঘোল করে দিই বাড়িতে, তুইও আমি দুজনেই খাবো। তারপরে বাজারও করেছি, এই যে বাজার, একটু কলমি শাক নিয়েছি, টমেটো আলু পেঁয়াজ এইগুলোই নিয়েছি। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যেহেতু আমি খাইনি কিছু, তাই চা আর বিস্কুট খাবো। বেলা 11টা বাজে, শাক কাটতে বসে গেছি, সমস্ত সবজি কেটে তারপরে রান্নাটা স্টার্ট করবো ভেবেছি। অনেকটাই লেট হয়ে গেছে, সানডে, তার মধ্যে দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ড্রয়িং স্কুলে ওখানে দাঁড়িয়ে থেকে রিকিকে নিয়ে এলাম, তো অবস্থা পুরোটাই আমার খারাপ, মানে ওই রোদ্দুরের মধ্যে কন্টিনিউ আমি আর আমার বান্ধবী দাঁড়িয়ে ছিলাম। তো দেখো এখন রিকি রান্নার ছকে এসে দেখছি বাবু দুটো ভাই বোনকে নিয়ে টিভি দেখছে। তো চলো ভাই বোনের দুটো মুখটা দেখে নাও। এই দেখো দুটো ভাই বোনের মুখ, দুজনকে শুয়ে রেখেছে, টিভি দেখাচ্ছে, বুঝতে পারছো? তো চলো আমি রান্নাটা স্টার্ট করে নিই। আমি কলমি শাক ভাজাটা এরকমভাবেই পেঁয়াজ আর রসুন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবেই করি। তোমরা কে কেমনভাবে করো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, আর এবার আদা রসুন পেস্ট দিয়ে মাখবো। কলমি শাকটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার মাংসটা করলেই হয়ে যাবে, বেশি কিছু করলাম না এই গরমে আর পাচ্ছি না। এই জাস্ট রান্না কমপ্লিট হলো, পুরো অবস্থা খারাপ। কেউ বলবে আমি স্নান করে আছি, মানে স্নান করে উঠে রান্না করছি, কেউ বলবে না, মানে ফের আবার স্নান করতে হবে। আমার অবস্থা দেখতে ঘেমে একদম, মানে ফুল নাইটি পুরো ভিজে গেছে একদম ঘামে, মানে কতগুলো যে আমি আমাকে নাইটি চেঞ্জ করতে হয় সেগুলো একদম মানে বলা যাবে না। তোমরা তো নিশ্চয়ই রিয়েলাইজ করতেই পারো, আমার মতন যারা হাউস ওয়াইফ আছো, হাউস ওয়াইফ বলবো না, মানে প্রত্যেকেরই একই কন্ডিশন, মানে একদম অবস্থা খারাপ। আগুনের কাছে গেলেই মানে একদম ঝলসে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু কিছু তো করার নেই, রান্না তো করতে হবে, খেতে তো হবে। আর গরমে না কিছু খেতে ইচ্ছাও করছে না, হালকা বলকে দেখলে তো রান্না করলাম, দুটো পদ রান্না করলাম। আর এবার আবার যাব স্নান করব, আর জল এতটাই গরম, আমাদের ট্যাঙ্কের জল মানে গায়ে দেওয়া যাবে না আগুন, তার জন্য না দু বালতি আলাদাভাবে সকালবেলা ভরে রাখি স্নান করার জন্য। তো ওই জলটাই ঢালবো, একটু ঠান্ডা থাকবে। চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আসছি। আবার চলে এলাম, এখন ঘড়িতে বাজে 6টা, সন্ধে 6টা বাজে, একটু শুয়েছিলাম বলতে পারো। তো শুয়ে মানে শুয়ে শুয়ে অনেক কিছু ভাবলাম, ভেবে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি, যদি একটু মানে টেনশনটা দূর হয়। তো ব্যাপারটা কী হচ্ছে, আমার মানে সবারই লাইফে অনেক ধরনের অনেক রকমভাবে বন্ধু থাকে, ভালো বন্ধুও থাকে, খারাপ বন্ধু থাকে। মানে খারাপ বন্ধু আর ভালো বন্ধুর মধ্যে বলতে চাইছি যে যারা ভালো বন্ধু হয় তারা দেখবে তোমার সব কিছুই মানে মানে তুমি যাই করো না কেন অ্যাটলিস্ট মনের মধ্যে আকাঙ্ক্ষাটা রাখবে না যে ওর এই জিনিসটা হলো। যদি ভালো বন্ধু হয়ে থাকে অবশ্যই বলবে যে না ভালো হয়েছে রে, আমার আমার শুনে খুব ভালো লাগলো। যেমন আমি করি, কারো কোনো ফ্রেন্ডের যদি কোনো কিছু ভালো হয় তাহলে আমি মনে মনে ভাবি যে না সত্যি তোর খুব এই জিনিসটা হওয়া দরকার ছিল। আর খারাপ বন্ধুদের মধ্যে লিস্টে আমি ফেলছি যাদেরকে, তারা হলো কি বলো তো, সামনে তোমার সামনে খুব ভালো মানে ব্যবহার করবে, তোমাকে বুঝতেই দেবে না যে তোমাকে ওরা কতটা হিংসা করে, ব্যাপারটা বুঝলে? তোমার সব কিছুতে ওরা যে ও যে মানে এতটাই হিংসা করবে তোমাকে কিন্তু সেটা বুঝতে দেবে না। কিন্তু তুমি পরে গিয়ে রিয়েলাইজ করবে যে হ্যাঁ, যে ওরা মনে হয় এই জিনিসটা এরকম কিছু রিয়েলাইজ, যেটা আমি রিয়েলাইজ করছি। মানে কিছু আমার লিস্টে বন্ধু আছে, আমি এখানে নাম মেনশন করব না, হয়তো কোনো সময় করতেও পারি নাম মেনশন, যখন মনে হবে যে হ্যাঁ নাম মেনশনটা করাটা খুবই দরকার, তো আমি সেই সময় নাম মেনশন করব। তো ব্যাপারটা হচ্ছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সামনে প্রচুর ভালোভাবে মানে দেখায় যে আমাকে আমার কত মানে খেয়াল রাখে, কতটা ভাবনা চিন্তা করে, আমার দুঃখে দুঃখী, আমার সুখে সুখী, এরকম একটা ব্যাপার। কিন্তু না, আমি রিয়েলাইজ করেছি আমার যদি কোনো দুঃখ হয় বা কষ্ট হয় আমি যদি তাদের সাথে শেয়ার করি তারা মনে মনে ওটা আনন্দই মানে আনন্দ পায়। আমি আজকে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ঠিক আছে, তো সাপোর্ট হিসাবে আমি তো আশা করবো যে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, তাই না?
তো আমার কিছু বন্ধু আছে আমাকে ভালো সাপোর্ট করে, খুব ভালো, মানে তারা সামনেও যেমন পেছনেও তেমন, এরকম একটা ব্যাপার। আর কিছু বন্ধু আছে যে মানে সাপোর্ট তো দূরের কথা, মানে ও এই চ্যানেলটা খুলে এত দূর যাবে, হ্যাঁ আমরা এখানে রয়েছি, এরকম একটা ব্যাপার। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যে আরে আমি বলতে চাইছি যে সবারই লাইফে ওঠানামা আছে, থাকতেই পারে। আমি বলবো না যে আমার লাইফে ওঠানামা নেই, তা বলে যে আমি লোকের জ্বলন মানে লোকের একটা ভালো জিনিস হচ্ছে তাতে আমি হিংসা করব, এই জিনিসটা কিন্তু আমি আমি আমার মতো কোনোদিনই আসেনি। হিংসা করবো কি, যে আমার আশেপাশে যারা যাদের সাথে আমি ওঠানামা মানে মেলামেশা করছি, যারা আমার বন্ধু, বন্ধু ব্যাপারটা কিন্তু খুব বড় একটা বিষয় জানো তো, মানে বন্ধুর জন্য মানুষ অনেক অনেক রকম কিছু করতে পারে, ঠিক আছে? তো আমি চাইবো কি যে আমার বন্ধু আমার একটু সাপোর্ট করবে, ওরা আমার একটু পাশে থাকবে, ঠিক আছে? ওরা ওরা বরঞ্চ আরও আমাকে মানে উৎসাহ করবে যে হ্যাঁ তুই এইটা কর, ওটা কর, এতে ভালো হবে, অত এটা মন্দ হবে, এটা তো আমি আশা করবো আমার বন্ধুদের কাছ থেকে। তো তো কিছু কিছু ফ্রেন্ড আছে যারা নিজেদের ব্যাপারটা দেখাতেই মানে ভালোবাসে, এই যেমন তার লাইফস্টাইলটা নিয়ে এতটাই মেতে থাকে যে মানে এইগুলো মানে মানে বন্ধুদেরকে দেখায় যে সে কত ভালো আছে, তাই না? যাতে যে দুঃখী আছে সে ওদের ওইটা দেখে দুঃখী হয়। কেন বাবা আমি কেন আমি এই সমস্ত কিছু শেয়ার করব, আমি যখন জানি তার ব্যাপারে যে সে এই লেভেল মানে এই পরিস্থিতিতে আছে, আমি কেন তাকে আমার সুখটা দেখিয়ে তাকে আমি তাকে দুঃখ কর দুঃখী রাখবো, এটা আমার কাছে কথা। আমি যখন জানি মানে এমন এমন কিছু কিছু ফ্রেন্ড আছে মানে এমন আধিক্ষেতা করে মানে নিজের ফ্যামিলিকে নিয়ে বা নিজেকে নিয়ে এতটাই আধিক্ষেতা করে যে ওদের মতন সুখী লাইফে আর কেউ নেই। আরে বাবা তোদের থেকেও অনেকে অনেক রকমভাবে সুখী আছে, সেটা মান, তাই না? আমি আজকে এতগুলো কথা বলতাম না, বলতে বাধ্য হচ্ছি যে অ্যাটলিস্ট সাপোর্ট না করিস, অ্যাটলিস্ট ইগনোর করিস না ব্যাপারটা, তাই না? তোদের আমার ইউটিউব চ্যানেল দেখতে হবে না, আমার যা ফ্যামিলি মানে মেম্বার আছে তারা ইউটিউব দেখলেই হলো, মানে যারা আমার ইউটিউব ফ্রেন্ড আছে তারা দেখলেই হলো, তোদেরকে আমার দেখার দরকার নেই, তোরা দেখতে আসিসও না, হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমার তোদের থেকে অনেক ভালো ফ্রেন্ড আছে যে যারা দিনের পর দিন আমার ভিডিও দেখছে, লাইক কমেন্ট করছে, প্লাস একবার না তিন চারবার করে দেখছে, তারা আমার ভিডিও দেখতে ভালোবাসে। আমার তোদের মতন ফ্রেন্ড আমার এক দরকার নেই, আজকে বলতে বাধ্য হচ্ছি তোদের মতন ফ্রেন্ড আমার দরকার নেই, যারা সামনে এক পেছনে আর এক, আমার দরকার নেই ফ্রেন্ডের মানে নামে তোরা কলঙ্ক যাকে বলিস। ভালো বন্ধু দেখা মানে বলাটা খুব সহজ, মানে মান রাখটা মানে মান রাখাটা, বন্ধুত্ব যে মান রাখাটা সেটা খুব কঠিন। আমার অনেক ভালো বন্ধু আছে, আমার মানে খুব কাছেরও একটা ফ্রেন্ড আছে, সে প্রচণ্ড ভালো, সব দিক থেকে আমার হেল্প করে, সুখেও থাকে দুঃখেও থাকে। আমি যদি অন্যায় করি সে আমাকে বলে যে হ্যাঁ তুই এটা অন্যায় করছিস, বা আমি যদি কোনো মানে ঠিক করি যাও আমাকে বলে যে হ্যাঁ ঠিক করছিস, যেমন ভিডিওতে আমি যদি কোনো ভুল করি আমাকে ডাইরেক্ট বলে যে তুই এই ভিডিওটা এইভাবে করিস না, এটা ভালো লাগছে না। এইটাই তো আমরা চাই, যে আমি যদি অন্যায় করি আমার চোখে আঙুল তুলে বলুক যে এটা তুই তোর হচ্ছে না, ভালো হচ্ছে না, তুই একটু বেটার কর, এটাই তো হচ্ছে বন্ধুত্ব না? আমি তোর তোর দুঃখ রয়েছিস তোর দুঃখে আমি হাসছি না, এটা বন্ধুত্ব? কোনটা বন্ধুত্ব তোমরাই জানিও আমাকে কমেন্টে। আমার আমার চোখে দেখা অনেক ফ্রেন্ড লিস্ট আছে আমার কাছে, তোমাদের বলছি, আমার স্কুল ফ্রেন্ডরাও যদি যদি আমার এই ভিডিওটা দেখে থাকিস তোরা, তো তোরা তো বুঝতেই পারবি আমি কাদের কথা বলছি। তো আমার আর ইউটিউব ফ্রেন্ডরা তো বুঝতে পারবে না যে আমি কাদের কথা বলছি, কিন্তু এরকম সত্যিকারের ঘটনা হয়েছে, আমি সেটা বলছি, যারা এই ঘটনাটা জানে তারা অবশ্যই আমাকে আমাদের কমেন্টে জানাস, যাতে আমার ইউটিউব যে ফ্রেন্ডরা আছে তারা বিশ্বাস করে, ঠিক আছে? আমার চোখেই দেখা এরকম ঘটনা আছে। রিসেন্টলি আমরা জানতে পারি যে মানে দুজন খুব ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে গেলে, তারই ফ্রেন্ডের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে দায়িত্ব দিয়েছিল যে আমার আনপ্রেজেন্টে তুই আমার একটু ফ্যামিলিটাকে দেখিস। তারই আনপ্রেজেন্টে কী করেছে, ঘর থেকে সমস্ত মানে গোল্ড জিনিস নিয়ে ধা হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে বন্ধুত্ব, ভাবছো? তাহলে বন্ধু বন্ধুকে বিশ্বাস করবে কী করে? আরও লিস্টে আছে বন্ধু, সে যে ঢুকেছে তারই হাজবেন্ডকে মানে কি বলবো আর তোমাদের, পটিয়ে পাটিয়ে নিজের কাছে টেনে নিয়েছে, এরকম একটা এরকম কিছু কিছু ঘটনা আছে, তাকে ম্যাচ
মেসেজ করছে, বন্ধু ফ্রেন্ড মানে বন্ধুর হাজবেন্ডকে মেসেজ করছে, বিভিন্ন রোম্যান্টিক রোম্যান্টিক ভাষায় কথা বলছে, এগুলো বন্ধুত্ব? আজকে বলবো এরকম বন্ধুত্বের জন্য আসল যেটা রিয়েল যে বন্ধুত্ব, তাদের প্রতি বিশ্বাসটা উঠে যাচ্ছে। এই বন্ধু বন্ধু এই কিছু কিছু বন্ধু মানে বাজে বন্ধুত্বের জন্য আসলে যারা সত্যিকারের প্রকৃত বন্ধু না, তারা ভয় পাচ্ছে বন্ধুত্ব করতে, যে হাট করে বন্ধুত্ব করবো। এমনকি ফ্যামিলি থেকেও বারণ করছে যে তোরা কোনো বন্ধু বান্ধব করিস না বা কোনো বন্ধু বান্ধবকে ঘরে আনিস না, ফ্যামিলি থেকে জানাচ্ছে এই জিনিসগুলো। মানে আজকে মানে বন্ধুত্বের নামে এতটাই নোংরামো শুরু হয়ে গেছে না, মানে বন্ধু বন্ধুকে বিশ্বাস করা যাচ্ছে না, মানে এতটাই বাজে কাজ করছে। মানে আমি আজকে বাধ্য হলাম যে সোশ্যাল মিডিয়ায় এইগুলো বলতে, আমি বলতাম না। আর তোমরা কি ভাবছো যে আমার ইউটিউব চ্যানেল দেখছে না বলে আমার রাগ? না, রাগটা না, শুধু ইউটিউব চ্যানেল দেখার জন্য বলছি না, আমি সমস্ত বিষয় এখন যদি বলতে থাকি না অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আমি তার জন্য জাস্ট একটা মানে একটা পয়েন্ট তুলে কথা বলছি। আমার ইউটিউব চ্যানেল তোদের কাউকে দেখতে হবে না, তাতে যদি তোরা যদি না দেখে যদি আমি যদি দাঁড়াতে পারি জীবনে তো দাঁড়াবো, আর না দাঁড়াতে পারলে ভাববো আমার নিজের কিছু হয়তো আমি নিজে ফেলিওর, তার জন্য আমি হয়তো জীবনে দাঁড়াতে পারিনি। তোদের সাপোর্টে নিয়ে আমি বড় হতে চাই না, বুঝেছিস? আশা করছি বুঝেছিস। আর আজকেই মানে এইটা বলাটা খুব দরকার ছিল আমার জীবনে, খুবই দরকার ছিল। আমার যারা প্রকৃত ফ্রেন্ড তারাও দেখছে, তো তারা প্লিজ ভালো মন্দ যাই হোক একটা কমেন্ট করিস তোরা, তোদের কাছে রিকোয়েস্ট রইল যদি ভালো মনে করিস। তো আশা করব আজকে মানে আমার এই কথাগুলো শুনে যে তোমরাও বন্ধুত্বটাকে একটু যাচাই করে নেবে। হুট করে কারোর সাথে কোনো রকমভাবে বন্ধুত্ব এমনভাবে মগ্ন হয়েও না যে আমার মতন ফেস করতে হয়। আমি কিন্তু এখনও রীতিমতন ফেস করছি, ওই জন্য কারোর সাথে কন্ট্যাক্ট রাখি না কারোর সাথে। আমি কিন্তু আগে আমার বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা কেন কী বলবো, যে আমি এমনই ছিলাম যে আমি খুব খোলামেলা মনের একজন মানুষ জানো তো, আমার মনে অত ঘোর প্যাচ নেই যে এর সাথে বন্ধুত্ব করলে এটা হবে, ওর সাথে বন্ধুত্ব করলে এটা হবে। আমি জানি ও আমার বন্ধু, তার জন্য যদি আমার যদি জীবনের যতটুকুভাবে আমি ওকে যদি সাহায্য করতে পারি সেটা আমার লাভ, মানে আমি ভালো আমার খুব ভালো লাগবে। আমি মন প্রাণ থেকে আমি এটা বিশ্বাস করি যে আমি আমার বন্ধু যদি কোনো বিপদ থাকে আমি সেটাকে আমি মানে ঝাঁপিয়ে পড়বো সেই বিপদের মধ্যে, যে আমি যতটুকু পারি তাকে হেল্প করবো। এই নয় যে তার ওই রকম বিপদ হয়েছে আমি তার জন্য আশেপাশে বন্ধুদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা মজা করবো, এই জিনিসটা আমার মধ্যে কখনোই ছিল না। আর ভগবানের দয়া যেন এই জিনিসটা কোনো দিন যেন আমার মধ্যে যেন না আসে। তো আজকে অনেক বকবক করলাম, মনের সমস্ত কষ্ট রাগ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভুল বললে ক্ষমা করে দিও, আর যদি ঠিক বলি তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে নিজের এই বক্তব্য দিয়ে আমি এই আমার এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর আমার মতন পরিস্থিতি যেন তোমরা শিকার না হও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। এখন গুড নাইট হয়নি অবশ্য, এখন 6:30 বাজে, তবুও অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।